নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কেতু মীন রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, কোনো জাতক বা জাতিকার জন্মকোষ্ঠীর সাপেক্ষে কেতু যদি মীনে অবস্থিত হচ্ছে, এদের মধ্যে কিন্তু বৈরাগ্যযুক্ত মন ভীষণভাবে দেখা যায়। সব ব্যাপারে একটা উদাসীনতা এদের মধ্যে লক্ষণীয় হয়ে থাকে। গুপ্ত বা গুচ্ছ বিষয় কিন্তু আশঙ্কা এদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে দেখা যায়। এরা যে কোনো বিষয়ের উপর কিন্তু একটা গুপ্ত মন বা গুচ্ছ কৌশল এরা কিন্তু করে থাকে। শারীরিক বা মানসিক অক্ষমতার জন্য জীবনে নানাবিধ বাধাবিঘ্ন আসতে দেখা যায় এবং বিশেষ আধ্যাত্মিক উন্নতির সম্ভাবনা নিজ বা শ্লেচ্ছ বন্ধুর সহযোগ এদের জীবনে লাভ হয়ে থাকে। সাধারণত বন্ধুর দ্বারা গুপ্ত শত্রুতায় কোনো বড় সাফল্যে এদের বাধা আসতে দেখা যায়। স্বার্থপর আত্মীয়ের জন্য জীবনে উন্নতিতে বিঘ্ন হতে পারে এদের ক্ষেত্রে, এমনটি ভীষণভাবে দেখা যায়। জীবনের শেষে গভীর ধর্মভাব এদের মধ্যে কিন্তু লক্ষণীয় হয়ে থাকে। দুর্গম প্রদেশে নিজের যে বাস সেটা কিন্তু হতে দেখা যায়। সন্তানের জন্য পারিবারিক ব্যাপারে বিভ্রাট ও মনকষ্ট এদের জীবনে আসতে ভীষণভাবে দেখা যায়। আত্মীয়ের শত্রুতায় বা বিরোধিতায় ঝঞ্ঝাট আসতে ভীষণভাবে দেখা যায় এদের ক্ষেত্রে। আত্মীয়ের কারণে শত্রুতা বড় চরম আকার ধারণ করে থাকে এদের জীবনে। কর্মের ব্যাপারে আত্মীয়ের দ্বারা বড় বাধা আসে। স্ত্রীর জন্য বা অংশীদারের জন্য বা পার্টনারের জন্য, স্বামীর ক্ষেত্রে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে স্বামীর জন্য অর্থলাভে কিন্তু বাধা আসতে দেখা যায় এবং জীবনে বিভিন্ন সাফল্যে কিন্তু বাধা আসতে দেখা যায়। মৃত্যুর পূর্বে এদের জীবনে আধ্যাত্মিক ব্যাপারে উন্নতি বা স্নেহপ্রীতির ব্যাপারে সম্পূর্ণ উদাসীনতা ভীষণভাবে লক্ষণীয় হয়ে থাকে। বিদেশে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জনে বসবাসে দুঃখ কিন্তু এদের জীবনে ভোগ করতে হয়। অসঙ্গত আত্মপরায়ণতার জন্য এদের জীবনে কর্মহানিও ঘটে থাকে। কার্যসিদ্ধির জন্য নিজ ও স্বার্থপর ব্যক্তির সঙ্গে কখনো কখনো এদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আসতে হয়। বন্ধুর কাছ থেকে অন্যায় উপায়ে লাভ এদের জীবনে মিলে থাকে। তবে আধ্যাত্মিক উন্নতির জন্য এদের জীবনে ত্যাগ হয়ে থাকে এবং সন্ন্যাস জীবনে এদের ক্ষেত্রে মুক্তি হতে বা মুক্তি পেতে দেখা যায়। তাহলে আজ আলোচনা করলাম জাতক জাতিকার জীবনে, জাতক জাতিকার জন্মকোষ্ঠীর সাপেক্ষে মীন রাশিতে যদি কেতুর অবস্থান হচ্ছে তাহলে তাদের জীবনে কি প্রভাব পড়তে পারে সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।